আমাকে রিজিএফআই থেকে বলছে যে ভাই আপনি কিন্তু অলরেডি গুমের থ্রেশহোল্ড ক্রস করে ফেলছেন, আমরা সবাই গুমের থ্রেশহোল্ড ওভারকাম করে করেছি। একটা ফ্যাসিবাদী জমিদারি শাসন ব্যবস্থা ছিল, শি কুড নট ট্রাস্ট এনিওয়ান বিকজ শি লিভড ইন এ ল্যান্ড দ্যাট শি কুড নট ট্রাস্ট। ইন্টারন্যাশনাল এজেন্সি যেগুলো আছে, গোয়েন্দা সংস্থা, এরা কিন্তু দৈত্য। এরা প্রত্যেকটা একটা জিয়াউল হাসান ওইখানে যখন বসে, কারণ শুধু পিএম এর কল লিস্ট দেখতে পায়। গত চার পাঁচ বছরের ভিতরে বাংলাদেশে এই যে জাহিদ ভাই এখানে আছেন, সাকিব ভাই ছিলেন, যারা প্রচুর চিৎকার চেঁচামেচি করছি রাস্তাঘাটে, গুম খুন থেকে শুরু করে মায়ের ডাকের ব্যাপারে কথা বলা, এজেন্সির অ্যাগেনস্টে কথা বলা, যারা সোশ্যাল মিডিয়াতে ফ্যামিলিয়ার তারা জানবেন, এবং আমাদেরকে আমাকে রিজিএফআই থেকে বলছে যে ভাই আপনি কিন্তু অলরেডি গুমের থ্রেশহোল্ড ক্রস করে ফেলছেন, তো আমাকে কি করতে হবে? আমি বলতেছি ভাই চুপচাপ থাকেন, বেশি কথা বলেন আর, আপনারা দেশে কেন আসছেন? আমাকে এক ডিজিএফ এর মেজর বলতেছে, হোয়াটস রং উইথ দ্য গাইজ, লাইক মানে দেশে ফিরে আসছেন কেন আপনারা? আপনাদের ভালো ক্যারিয়ার ছিল, ইংল্যান্ডে প্র্যাকটিস করতেন, এইটা সেটা হাবি যাবি, তো আপনি কেন দেশে ফিরে আসলেন? দ্যাটস আ বিগ কোয়েশ্চেন। বললাম যে আমার মায়ের সাথে একটা ওয়াদা দেওয়া ছিল, এই জন্য তো ফিরে আসতে হয়েছে। সো এই গুমের যে, এবং অনেকেই বলেছে আমরা বলতে পারি নাই, আমরা বলেছি, আমরা যারা জাহিদ ভাই, আমি জোনাস, সাকিব ভাই, আমরা চিৎকার চেঁচামেচি করেছি, সাফিসিয়েন্টলি করেছি, এবং আমরা সবাই গুমের থ্রেশহোল্ড ওভারকাম করে করেছি। দুঃখজনক হচ্ছে আমরা সবাই মিলে করতে পারি নাই। এখানে দিদার ভাই আছেন, গুমের শিকার হয়েছেন, সাড়ে তিন মাস গুম ছিলেন, তারপরে জেলে ছিলেন, তো আমরা কিন্তু এটা করেছি। স্যাডলি আমাদের পুরো সিটিজেনরি যে রেসপন্সিবিলিটি নিয়ে কালেকটিভলি করবার দরকার ছিল, যে ভাষায় করা দরকার ছিল, যে যে বোল্ডনেস নিয়ে করবার দরকার ছিল, সেটা আমরা করতে পারি নাই, এবং এই কালেকটিভ ফেইলিওরের জন্য কালেকটিভ কনসিকোয়েন্সও ফেস করতে হয়েছে, হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে। এবং এই কালেকটিভ ফেইলিওরটা যদি কন্টিনিউ হয়, তাহলে দেখবেন যে এইটার কনসিকোয়েন্স আবার বড় আকারে গ্রেভলি ফিরে আসবে আমাদের কাছে। আমি জানি না ফাইন ভাই ট্রাই করেছেন কি না, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের একটা রিপ্রেজেন্টেশন দরকার ছিল আজকে মিটিং এ, পারহ্যাপস নাহিদ কুড হ্যাভ বিন হিয়ার, হিজ ইন চার্জ। আচ্ছা আচ্ছা, রাইট। একটা ফ্যাসিবাদী জমিদারি শাসন ব্যবস্থা ছিল, এই জমিদাররা প্রত্যেক দিনের ব্রিফিংটাকে একেবারে ওহির মতো ফলো করেছে, এবং আপনারা দেখেছেন যে গণভবন দখল হওয়ার পরে লক্ষ্মণ সেন যখন পালিয়ে গেলেন, তখন দেখবেন যে অনেক ব্রিফিং এর কাগজপত্র কিন্তু এসছে। মুখ্য সচিব রেজওয়ান আপার সাথে কখন কি বলেছিলাম, যেন সারা পর্যকে বলেছে কিনা, আমার নিশ্চয় যে আপনার নাম দু এক জায়গায় থাকার কথা, যদি বেয়াদবি না হয়ে থাকে আর কি। তো এই মুখ্য সচিবের সাথে রেজওয়ান আপার কোথায় কোথায় কথা হয়েছে তাও দেখলাম দু এক জায়গাতে। তো কোন লেভেলে সে মানে স্পাইং করতেছে, প্রিন্সিপাল সেক্রেটারি হু সিটস নেক্সট টু দ্য প্রাইম মিনিস্টার, তার পাশের রুমে বসে। এবং এর আগে যেটা সাহের ভাই বলেছে যে শি কুড নট ট্রাস্ট এনিওয়ান বিকজ শি লিভড ইন এ ল্যান্ড দ্যাট শি কুডন্ট ট্রাস্ট, এটা একটা সাইকোপ্যাথিক টেন্ডেন্সি। তো সেই জায়গাতে আমাদের অ্যাকাউন্টেবিলিটি কী হবে? কোনো কমিশন বাতিল টাতিল এগুলো ফাংশনাল হবে না। ওল্ড এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলোকে ফাংশনাল করতে হবে। আপনারা দেখেছেন আমেরিকান যে কংগ্রেশনাল হিয়ারিং হয়, ব্রিটিশ পার্লামেন্টে আমরা দেখেছি MI5 MI6 এর চিফকে এনে যেভাবে গ্রিল করা হয় এবং সেটা পাবলিকলি লাইভ করা হয়, এই ধরনের এজেন্সিগুলোর প্রত্যেকটা হেডকে গ্রিলিং কালচারের মধ্যে নিয়ে আসতে হবে, প্রত্যেক মাসের রিপোর্ট এবং পাবলিক গ্রিলিং। এছাড়া প্রত্যেকটা ইন্টারন্যাশনাল এজেন্সি যেগুলো আছে, গোয়েন্দা সংস্থা, এরা কিন্তু দৈত্য। এরা প্রত্যেকটা একটা জিয়াউল হাসান ওইখানে যখন বসে, কারণ শুধু পিএম এর কল লিস্ট দেখতে পায়। সে অপোজিশন লিডারের কল লিস্ট দেখতে পায়, এভরি সিঙ্গেল মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য আদার স্টেক হোল্ডার্স অফ দ্য নেশন, তাদের প্রত্যেকের কল লিস্ট সে দেখতে পায়। সে যখন দেখে যে টনি ব্লেয়ার কার সাথে পরকিয়া করতেছে, ডেভিড ক্যামেরুন শালিকার সাথে ডেটিংয়ে গেছে, এগুলো পরে আমরা আসছে পত্রিকায় দেখছি, এবং তার ওয়াইফ এটা জানতো না, তো এইটা নিয়ে পরে আবার ঘরে ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, ডেভিড ক্যামেরুন তিন দিন ধরে বাসায় খায় নাই, সে বাইরে থেকে ইয়ে স্যান্ডউইচ কিনে এনে খাইছে। এগুলো যখন এজেন্সি চিফরা জানে, তখন সে কী করে? সে প্রাইম মিনিস্টারকে ম্যানিপুলেট করতে পারে, ম্যানুভার করতে পারে। সো দোজ আর দ্য থিংস যেটা আমাদের একটা পাবলিক জায়গাতে নিয়ে আসতে হবে, পাবলিক গ্রিলিংয়ের জায়গাতে।